লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিরে গৌরী, অমন করে দাঁড়িয়ে রইলি কেন? ডাক্তার বাবু ফিরে এসেছে গো মা। ডাক্তার বাবু ফিরে এসেছেন? আমার মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি ছুটে তোদের বাড়িতে চলে যাই। তার তো উপায় নেই রে মা, শরীরটাই কেমন খারাপ করলো জামাই ষষ্ঠীর দিনে। মা যে বললো আসতে পারবে না, তাহলে এলো কি করে? একি গৌরী, মাকে দাঁড় করিয়ে রেখেছো কেন? আসুন আসুন বসুন। গৌরী, কি এত ভাবছিস তুই? দেখ জামাইয়ের জন্য আমি কত খাবার নিয়ে এসেছি। আজ তো জামাই ষষ্ঠী, আমি নিজে জামাইকে খাওয়াবো। জামাই ষষ্ঠী সেরে জামাইকে খাইয়ে তারপর আমাকে যা অনেকটা পথ ফিরতে হবে গৌরী। আমাকে না দেখলে তোদের বাবা যে বড় ছটফট করেন, আমাকে ছেড়ে উনি বেশিক্ষণ থাকতেই পারেন না। কি আশ্চর্য, মা কিরকম অদ্ভুত ভাবে কথা বলছে। বাবাকে তো মা এভাবে আপনি আপকে করে না, তুমি বলে। তুই নিজের হাতে আমাকে খাইয়ে দিবি না? হ্যাঁ দিচ্ছি। তোমার স্বরূপ আমি বুঝে গেছি মা, আর আমার সাথে ছলনা করতে পারবে না তুমি। কি গৌরী, কি এত ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমার দিকে অমন করে কি দেখছিস বলতো? আমাকে চিনতে পারছিস না? না মা, চিনব না কেন, তোমাকে আমি খুব চিনেছি। আমি ভাবতেই পারিনি মা যে তুমি আসবে। গৌরী ভালোই তো হয়েছে মা এসেছেন, আমার সাথে আপনার অনেকদিন দেখা হয়নি। এই নিন আপনার নাতনি তারা। গৌরী দাঁড়িয়ে রইলি কেন মা? জামাইকে খেতে দিতে হবে তো, যা বাসন নিয়ে আয়। তার মানে তুমি আমাকে আপাতত সামনে থেকে সরিয়ে দিতে চাইছো? বেশ যাচ্ছি। আজ তুমি আমার সঙ্গে ছলনা করতে পারো নি মা, আমি তোমায় ঠিক চিনেছি। দাঁড়াও, আমি ড্রেস চেঞ্জ করে আসছি।
আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতো? শৈলমা বাইকটা দিয়ে গেলে কি অসুবিধা হতো? বেশি অস্থির হয়েও না, শৈলমা যদি রেগে গিয়ে অভিশাপ দিয়ে দেয় না তাহলে কিন্তু সর্বনাশ। আর যে ছবির কাজটা করতে এসছো শেষে কিন্তু ছবি হয়ে যাবে। বাবা, শোনো শৈলমা, ভক্তরা এসে গেছে, এরাই আপনার মহিমা কীর্তন করবে। বাহ, খুব ভালো। শোনো, সবার হাতে হাতে স্ক্রিপ্ট দিয়ে দাও। স্ক্রিপ্টে যা আছে হুবহু সেটাই বলতে হবে, একটা কথাও যেন এদিক থেকে ওদিক না হয়। দাও দাও, নিন, আপনি নিন। আর কিভাবে পড়বে একবার এখানে নিয়ে এসো, আমি শুনবো। আপনি আমার সঙ্গে আসুন। নিন, নাও, পড়ো তো দেখি। শৈলমা মানুষ নন, দেবী, নররূপী দেবতা। তার আশীর্বাদ পেলে জীবন ধন্য হয়ে যায়। আমি দেউরিয়া হয়ে গেছিলাম, শৈলমা নাম মন্ত্র জপ করে তার আশীর্বাদ নিয়ে আমি আবার কোটিপতি হয়ে গেছি। কোটিপতি? স্ক্রিপ্টে কোটিপতি লেখা আছে, অপদার্থ কোথাকার একটা, ওকে দেখে কোটিপতি মনে হচ্ছে? যাও, কোটিপতির মতো সাজিয়ে নিয়ে এসো, যাও। এত বিরক্ত করে আমাকে, পুরো ছবি তোলার মোড়টাই নষ্ট হয়ে গেল। যাও যাও যাও। দাঁড়িয়ে আছো কেন? সঙ্গে সঙ্গে এসো, ছবি তুলি এবার। শৈলমা, এবার একটু অন্যরকম পোজ দিই। আবার আবার সর্দারি? বলেছি না আমি যা বলবো সেটাই হবে, চুপচাপ ছবি তোলো। ঠিক আছে, শিবার আবার নাও, তোলো। আমি দেউলিয়া হয়ে গেছিলাম না, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। সব ঠিক আছে, ঠিকই তো আছে। ঈশান কিছু জানেও না, কিছু করতেও পারবে না। আমি আমার জন্মতিথি ধুমধাম করে পালন করব। খাও বাবা, খেয়ে দেখো তো রান্নাবান্না সব ঠিক হয়েছে কিনা। বাবা, রান্না ভালো হয়নি? ভালো কি বলছেন আপনি, এ তো অপূর্ব। এত ভালো রান্না কিন্তু আমি জীবনে খাইনি। মায়ের হাতের রান্না, অমৃত তো লাগবেই ডাক্তারবাবু। সত্যি কথা বলতে আমি এর আগেও আপনার হাতের রান্না খেয়েছি, কিন্তু বিশ্বাস করুন এত ভালো তখন লাগেনি। আসলে ঘরের ছেলে, অনেক দিন পরে ঘরে ফিরেছো, তোমার মনটা আজকে ভালো আছে বাবা, তাই রান্নাগুলো তোমার এত ভালো মনে হচ্ছে। জামাই ষষ্ঠীতে জামাইকে নিচে খাওয়াবো ভেবেছিলাম, তাই তো এখানে চলে এলাম। অঘোরণ পদ্মপত্রাভ বিশালাস্মিতলোচনম সুকৃষ্ণ প্রজ্বলদ্রূপ নেত্রদ্বয়কণিনিকম। খাও বাবা খাও। দৃষ্ট সকরুণাভাসাং জটত্রিতয়শোভিতাম সুপ্রসন্ন। মা গো, তুমি যখন এলে তখন আরেকটু থেকে গেলে হতো না মা? গৌরী, নতুন করে থাকার কি আছে, মা তো সব সময় তোর কাছেই থাকে। ও ডাক্তার বাবু, তুমি কি গো জামাই ষষ্ঠীতে খেলে অথচ মাকে প্রণাম করলে না? যাব বাবা, নিশ্চয় প্রণাম করব, উনি তো গুরুজন। যদি মে মহতি প্রীতি স্তবাস্তি কাল ভৈরব কবচম কলিকা দেব্যা কথয স্বানুকম্পয়া অপ্রকাশ্যমিদং দেবী। মা, তুমি ডাক্তারবাবুর কাছে প্রণাম নেবে বলে এত কাণ্ড করলে বলো? আমি আসি গৌরী,
আমার এবার দেরি হয়ে যাচ্ছে। মানে আপনি আপনি এখনই চলে যাবেন? আর একটু বসুন। কি মা কোথায় যাচ্ছেন? মা মা কোথায় গেল বলো তো? মাকে তো মন্দিরে আসতে দেখলাম, কিন্তু কিন্তু তারপর কোথায় গেলেন? কোথাও তো দেখছি না, উনি কি অদৃশ্য হয়ে গেলেন নাকি? আর গৌরী, তুমি বা মাকে আটকালে না কেন? তুমি চিন্তা করো না ডাক্তারবাবু, মা যেখানে যাবার সেখানে চলে গেছে। মজা লাগছে না তারা? চলো ডাক্তারবাবু, আর খুঁজে লাভ নেই, চলো চলো। আজকে কত আনন্দের দিন না ভাই, এতদিন পরে আমাদের বাড়িতে ফিরে এসেছে। কোথায় ভাবলাম একটু উৎসব হবে, আনন্দ হবে, কিন্তু বিচ্ছিরি পরিস্থিতি হয়ে আছে আমাদের বাড়িতে। আমাকে ভাই আমাদের কারোর মুখ পর্যন্ত দেখতে চাইছে না। ও একদম ঠিক করেছে, আমি ওর জায়গায় থাকলে একইভাবে রিয়্যাক্ট করতাম। ও আসলে কেন রেগে আছে বলতো? কারণ আমরা কেউ কে চিনতে পারিনি। সত্যি কি বড় ভুল হয়ে গেল না আমাদের? আমার কিন্তু একবার মনেও হয়েছিল জানিস তো, কিন্তু সবাই এমন ভাবে বললো যে শাহান আর ফিরবে না, আমিও পুরোপুরি বিশ্বাস করে ফেললাম। কি বোকামি করলাম, চোখের সামনে দেখেও শানকে চিনতে পারলাম না। সত্যি এখন আমার নিজের উপরই রাগ হচ্ছে। এই জন্যই বলি, দেখেছো তো আমি বাড়ির সব থেকে বুদ্ধিমান। আমি যখন প্রথম দাদা ভাইকে দেখেছিলাম তখনই আমি চিনতে পেরেছিলাম। তাই দেখো, একমাত্র দাদা ভাই আমার উপরেই একটু রেগেন। জানি তো আমাদের চিকুবাবু হচ্ছে এই বাড়ির সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমাদের সবার থেকে বুদ্ধি বেশি। সত্যি কথা, চিকু কিন্তু আমাকে বলেছিল, আমি বরং ওকে বকাবকি করে চুপ করিয়ে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে রে চিকু। চিকু তুই তো সবথেকে বুদ্ধিমান তাই না? হ্যাঁ, তাহলে আমাদের একটা প্ল্যান বলতো, যাতে তোর দাদা ভাইয়ের রাগ ভাঙানো যায়। প্লিজ প্লিজ। আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি, যেটাতে দাদা ভাইয়ের রাগ একেবারেই জল হয়ে যাবে। চলো চলো। চিকু কি হয়েছে সেটা বলবি তো? আরে শুনো না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কোথায় নিয়ে যাচ্ছো? গৌরী, এতদিন ধরে বাড়িতে থাকা সত্ত্বেও এরা আমাকে চিনতে পারেনি। আমাকে ভণ্ডও বলেছে, বলেছে আমি নাকি ঈশান সেজে তোমাকে ফাঁসাচ্ছি। এখন নিজেদের ভুল শোধরানোর জন্য এসব করছে। ডাক্তারবাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না, ওদের দিকে তাকিয়ে দেখো, ওদের সত্যি খারাপ লেগেছে গো তোমাকে চিনতে পারেনি বলে। এরকম করো না গৌরী। ক্ষমা করে দাও না দাদা ভাই, প্লিজ। তোরা দুজন এত কথা বলছিস কি করে? আমি তোদের দুজনের সাথে না কথাই বলতে চাই না। তোরা দুজনে খুব ভালো করে বুঝতে পেরেছিলি আমি কে, তারপরেও সবার মধ্যে দাঁড়িয়ে আজেবাজে কথা বলে চলেছিলি।
তুমি আবার বলছো সত্যি? মানে তোমাকে কি বললো মানে জাস্ট বুঝতে পারছি না। তুমি আর আমি নাকি আমরা এত ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আর তুমি, আমি নিশ্চিত আজকে যদি রূপমদা থাকতো তাহলে আমাকে ঠিক চিনতে পারতো। আচ্ছা আমাদের কি দোষ এর মধ্যে? না না, আমাদের কি দোষ তুই বল? আমাদের ঈশান্ত ঠাকুর দেবতার ধারে কাছে ঘেষ্টো না। হ্যাঁ, কেউ যদি এসে বলে যে সে মহাদেবের ভক্ত, আমাদের গুলিয়ে যাবে না? না না, প্লিজ ক্ষমা করে দে। আমি ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা করেছে। দাদু ভাই, আমাদের ক্ষমা করবে দাদু ভাই? দাদু কি যে বলো না তোমরা, দাদু এই মহিলা যেখানে থাকবে প্লিজ সেখানে আমায় থাকতে বলুন। তোমরা নিজেরাই বলো না, তোমরা কি ক্ষমা করার মতো কিছু করেছো? আর আমার কাছে ক্ষমা চাইছোই বা কেন? তোমাদের ক্ষমা চাওয়া উচিত গৌরীর কাছে। ঠিক ঠিক দিদি ভাই, বড় ভুল হয়ে গেছে দিদি ভাই। কি দুর্বুদ্ধি যে আমাদের মাথায় তখন ভর করেছিল আমি জানি না। তোর মতো লক্ষ্মী প্রতিমাকেও আমরা কলুষিত করলাম, এই পাপের শাস্তি আমাদের পেতেই হবে। দেখিস দেখিস, কি জানিস তো, আমাদের তো বয়স হয়েছে, আর কদিনই বা আছি, তোর ক্ষমা না পেলে আমরা কি করি বলতো? দাদু আর কখনো এমন কথা বলবে না, কিচ্ছু হবে না তোমাদের, কিচ্ছু না। আর ডাক্তারবাবু আর রাগ করে থাকবে না গো, মানুষ মাত্রই তো ভুল হয়। ক্ষমার থেকে বড় ধর্ম যে আর কিচ্ছু হয় না, তাই না ডাক্তারবাবু? গৌরী আমাকে আর যা করতে বলো আমি করব, কিন্তু ওই মহিলাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। কেন আমার সাথে এভাবে কথা বলছিস শান? আমি তো মানছি, আমি মানছি আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু তোমার ভুল নয়, অপরাধ হয়েছে। আর প্লিজ আমার চোখের সামনে থেকে যাও এখন। ডাক্তারবাবু এতে মায়ের কোনো দোষ নেই গো, শৈল মাই মায়ের মন বিষিয়ে দিয়েছিল। এই শোন, অনেক হয়েছে, এবার তোরা খেতে বস তো, বস, চল চল। আর বস করি। দেখ দাদু ভাই, তুই ফিরে এসেছিস বলে তোর পছন্দের সব রান্না আমরা করেছি। গৌরীমা, একদিন এই মাছ খাওয়া নিয়ে তোকে অনেক অপমানিত হতে হয়েছে, কিন্তু তুই তো জানতিস তুই সধবা, আমাদের অজান্তে আমরা তোকে অনেক হেনস্থা করেছি, আমাদেরকে ক্ষমা করে দে মা। এখন এইসব কথা থাক না, বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে সেটাই তো বড় কথা, আর কোনো কিছু খারাপ হবে না দেখো। ঈশানকে মারার চেষ্টা করলাম, সেটাও বিফল হলো। গৌরী আর ওর মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দূর করে দেওয়ার চেষ্টা করলাম, সেটাও বিফল হলো। কিন্তু না, আমাকে থেমে থাকলে চলবে না, গৌরীর সর্বনাশ আমার হাতেই লেখা আছে। বলছি এখন থেকে মন্দিরের সব কিছু নিশ্চয়ই আপনি সামলাবেন। ও, কাল সকালে মায়ের পুজোর জন্য কী কী দরকার যদি একটু বলতেন।
ঠিক আছে বলবো, কিন্তু আগে মেয়েকে খাইয়ে নিয়ে আসি, ওর খাওয়ার সময় হয়ে গেছে। না মানে এখনই যদি একবার একটু বলতেন তাহলে ওই জিনিসগুলো আনতে পাঠাতাম, পরে তো দোকান বন্ধ হয়ে যাবে, চট করে যদি একবার দেখে নিয়ে বলতেন খুব ভালো হতো। ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো। এবার আজি গৌরীর মেয়ে গৌরীর হাতেই মরবে এই বিষ মেশানো দুধকে। দুধটা ঠান্ডা হয়নি, তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আসি। পড়বি বই পড়বি? বুঝলে গৌরী, আবার এবার হসপিটালে যোগাযোগ করতে হবে। আর তো গেরুয়া পরে মন্দিরে বসলে চলবে না, ডাক্তারিটা শুরু করতে হবে। তবে একটা কথা বলবো ডাক্তারবাবু, তোমাকে কিন্তু মৃত্যুঞ্জয় বাবা সেজে বেশি মানায়। তোমার মৃত্যুঞ্জয় বাবাকে খুব পছন্দ হয়েছে তাই না? হবে না, বাবার সেবক বলে কথা, তাকে পছন্দ না হয়ে যায়? এই তো তারা মা, এবার তো তোমার দুধ খাবার সময় হয়ে গেছে, এবার দুধ খেতে হবে। দেখি এই তোমার লক্ষ্মী মেয়ে, দেখি দেখি।